আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু কাইছার। আমি এভিএম রোগে অনেক দিন যাবত ভুগছি, ইনশাল্লাহ আজকে অনেকটা সুস্থ। আমি ভাবতেও পারিনি অপারেশন ছাড়া, অপারেশনবিহীন আমি সুস্থ হব। অনেক ডাক্তার বলছে অপারেশন করতে, অনেকেই বলছে, কিন্তু এখানে এসে আমি অপারেশনবিহীন সুস্থ হয়ে বাসায় ফিরতেছি, এটা আমার জন্য আনন্দ। আমার পা দুইটা প্রায় জোড়ায় লেগে থাকত, তখন অনেক কষ্ট হতো, বসতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, মানে হাঁটা চলার খুবই কষ্ট হতো। যখন সুস্থ ছিলাম তখন বাচ্চাদের সাথে, আমার বন্ধুর সাথে অনেকে খেলাধুলা করছি, কিন্তু অসুস্থ হওয়ার পর আমাদের বাচ্চার সাথে আমি হাঁটতেই পারতাম না, খেলা কি করব, হাঁটাহাঁটিয়ে করতে পারতাম, বিছানায় শুইতেই পারতাম না, রাত্রে ঘুম হারাম হয়ে গেছিল, ঘুমাইতেই পারিনি। তখন প্রায় ইন্ডিয়া যাওয়ার প্রোগ্রামও নিয়ে নিয়েছিলাম, তখন এই ইউটিউবে এই স্যারের মানে সন্ধান পেয়ে এখানে আসি। অসুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে পারিনি, বসতেই পারিনি, চেয়ারেও বসে থাকলে আমার কষ্ট হয়, চেয়ারে বসে থাকতেও পারিনি। এখন ইনশাল্লাহ আমি জায়নামাজ বিছাই নামাজ পড়তে পারি, এখন বসেও থাকতে পারি। আমার বাসা থেকে অনেকে বলছিল তে এখানে মানে এখানে ভালো হবে না, ওষুধে ভালো হবে না, থেরাপি দিয়ে যে মানে নানান জনে নানান প্রশ্ন, বাইরে যেতে হবে, এই ধরনের নানান জনের কথা ভেবে তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আচ্ছা দেখি এত টাকা খরচ করলাম এখানেও দেখি কি হয়। তখন আমি নিজের ইচ্ছাই এখানে চলে আসি। বাসায়ও তখন বলল যাও দেখো, সব জায়গায় তো টাকা খরচ করলো, এখানে দেখি। আলহামদুলিল্লাহ এখানে ডিপিআরসি হসপিটালে ইনশাল্লাহ আমি একাই এসেছি, এখানে একাই থাকি, কোনো অসুবিধা হয়নি। নার্স টাইম মতো তিন বেলা আসে, প্রেশার চেক করে ওষুধ বের করে দেয়, পানি খাওয়া দাওয়া সম্পূর্ণ এখানে আমার রুমেই পাই, কোনো অসুবিধা হয় নাই। সবচেয়ে মজার বিষয় এখানে কোনো বাইরের মানুষের প্রয়োজন হয় না, এখানে রুগী একাই যথেষ্ট, একাই থাকতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি বাসায় চিকিৎসা করতেছি, বাসার ফ্যামিলির সাথেই চিকিৎসা করতেছি, এখানে আমার কোনো কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। এখানকার থেরাপি বা যা আমার থেরাপি আছেন আমার সাথে, এ নিয়ে আমার সাথে সব সময় থাকেন, ভালোভাবে থেরাপি দেন, ইনশাল্লাহ কোনো কিছু ত্রুটি হয় নাই। এই হাসপাতালে আসলে মনে হবে বাসায় বসে আছি। শফিউল্লাহ প্রধান স্যার কাছে যখন আসি তখন আমাকে সুন্দর করে স্যার বুঝাই দিছে এভাবে এভাবে নিয়মকানুন মেনে চলবা, কথাবার্তা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি সুষ্ঠুভাবে মানে রোগ সম্পূর্ণ বিবেচনা করে, রোগ নির্দিষ্ট করে এনে চিকিৎসা করেন, যে রোগ হয়েছে সেটারে তিনি চিকিৎসা করেন, মানে স্যারের কথা আমার খুব ভালো লেগেছে। স্যারের কাছে যখন আসি স্যার আমাকে সুন্দরভাবে বুঝাই দিছে তো এই করতে হবে, ইনশাল্লাহ সেই মোতাবেকে আমি অনেকটা সুস্থ হয়েছি। স্যারকে আমার অনেক ধন্যবাদ, আমি যেখানে আশাই করতে পারিনি তে মানে স্যারের মানে অপারেশনবিহীন আমি ভালো হব, স্যার সেটা আমাকে করিয়ে দিয়েছেন, অপারেশনবিহীন আমাকে সুস্থ করে দিয়েছেন, স্যারকে অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন যে রুগীর নিয়ে কথা বলবো, আবু কায়সার, আপনারা অলরেডি রুগীর ভিডিও দেখেছেন, তো অলরেডি আপনারা ওনার কথা শুনছেন, তো ওনার ব্যাপারে আমি একটু বলবো। ওনার কিন্তু একটা পিএলআইডি সার্জারি ছিল L4-5A, যেটা ফেনেস্ট্রেশন এবং ডিসেকটমি, এটা কমন সার্জারি করা সারা ওয়ার্ল্ডলি, কোমরের ডিস্কের প্রলাপস ছিল এবং ওনার সেটা অপারেশন করার পর উনি ওটা থেকে মুক্ত হয়েছেন। কিন্তু ওনার নতুন সমস্যা দেখা দিয়েছে যে ওনার হিপ জয়েন্ট, আমাদের এই যে হিপ জয়েন্ট দেখেন, আমাদের এখানে একটা ছবি আমি দেখাচ্ছি, এখানে দেখেন এই যে হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্ট
ওনার এই দুইটা হিপ জয়েন্টে সমস্যা, ওনার আমরা বলি এভিএন, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ, হিপ জয়েন্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এবং এই রুগীগুলো আমরা এই করোনাকালীন পরে প্রচুর রুগী পাচ্ছি, এবং ওনার পাশাপাশি কোমরে ব্যথা ছিল। আরেকটা হচ্ছে ওনার ওভারওয়েট, অতিরিক্ত ওজন। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের ডিপিআরসি হসপিটালে রিহ্যাব থেরাপি করে ভর্তি থেকে উনি অনেকটাই বলবো পুরোপুরি এখন সুস্থ। তো ওনাকে আমরা বিভিন্ন ব্যায়াম দিয়েছি, গাইডলাইন দিয়েছি, ওজন কমানোর কথা বলেছি। উনি যদি ওগুলো করে ভবিষ্যতে ভালো থাকবে। তো ডিপিআরসি এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ টিমে আমরা রিহ্যাব চিকিৎসা করে থাকি, বিভিন্ন ব্যথা বেদনার চিকিৎসা করে থাকি। এই রুগীগুলো আসলে ভর্তি থাকাতে রেজাল্টটা খুব দ্রুত হয়, ইফেক্টিভ হয় এবং অথেন্টিক হয়, এবং কস্ট বেনিফিট পায় রুগী, সময় কম লাগে, টাকা কম লাগে, ভর্তি থাকার রেজাল্ট এটা। আর এসে গিয়ে চিকিৎসা করলে রেজাল্ট আসবে না তা না, আসবে, কিন্তু রুগীটা হয়তো সাময়িক উপকৃত হয়, দেখা যাবে আবার কয়েকদিন পরে খারাপ হয়ে যায়। সো আমি বলবো যাদের এই জাতীয় সমস্যা তারা হসপিটালাইজড হয়ে আমাদের এই ডিএফ টিম অ্যাপ্রোচের মাধ্যমে চিকিৎসা করলে আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে। সবাই আমার রুগীদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।